যারা আপনাকে ভয় ভীতি দেখাচ্ছে, যারা বলছে আমাকে ভোট না দিলে, আমাদের কথা না শুনলে আপনাদের কার্ড কেটে দেবে, কার্ড কি তার বাবার সম্পত্তি? আমি প্রার্থী ভেসে আসি নাই, আমাকে প্রার্থী করেছেন জননেত্রী শেখ হাসিনার আপন চাচাতো ভাই, এই অঞ্চলের রাজনীতির অভিভাবক শেখ হেলাল উদ্দিন। আমার এই 50 বছরের কর্মজীবন এবং এর আগের 15 বছর আমি বাদ দিয়ে এই 50 বছরে আমি যা যা করেছি আমি আমার কাগজে লিখে দিয়েছি। মানুষের সেবা করতে এসেছি, মানুষের সেবা করব, সততার সাথে সেবা করব, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি 3টা কলেজের আজীবন দাতা সদস্য হয়েছি। 1টি কলেজের দাতা সদস্য হতে গেলে 1,05,00,000 টাকা জমা দেওয়া লাগে। আমি রূপসা কলেজে 5,00,000 টাকা দিয়েছি। এরপরে বঙ্গবন্ধু কলেজে যখন আমি যাই অধ্যক্ষর দায়িত্ব পালন করি, সেখানে আমি দাতা সদস্য হই, এবং আলহাজ মোল্লা জালালউদ্দিন কলেজ গাজীরহাট, সেখানেও আমি দাতা সদস্য হই। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি হারুন সর্দারের ভাই। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি আব্দুর রাজ্জাক সর্দারের ভাইপো। তারা দুইজনই এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের কথা বলবার জন্য, অভাবী মানুষের সাথে তাল মিলিয়ে চলবার জন্য, সুখে দুঃখে তাদের পাশে থাকবার জন্য তাদের দুইজনকে 2001 সালে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আর আমার ভাই হারুন সর্দার 2001 সালে 23শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে একসঙ্গে বের হয়েছিলাম। আমাকে উনি বললেন তুমি একটু দাঁড়ায় আসো, একটি লোক আসবে তাকে নিয়ে আসো। আমি রাস্তার সামনে এসে দাঁড়ালাম, উনি হাঁটতে হাঁটতে আমার থেকে মাত্র 300 ফিট সামনে গিয়েছিল। তখন আমি দেখলাম তাকে নির্মমভাবে হত্যা করা হলো। কালো পিচের রাস্তা রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার ভাই হারুন সর্দার একটি প্যারাসিটামল খেয়ে যেতে পারেননি, কিন্তু মানুষের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। সেদিন যদি আমি সাথে যেতাম আমাকেও হয়তো হত্যা করা হতো। আল্লাহ তাআলা আমাকে এরপরে আরো 24টি বৎসর আমাকে এই আয়ু দান করেছেন। আমাদের সকলের মমতা আছে জীবনের প্রতি, আমাদের সকলের লোভ লালসা আছে অর্থবিত্তের প্রতি, আমারও আছে। কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে এই জায়গায়, আমি মনে করি পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে এক্সটেনশন লাইফ অতিরিক্ত জীবন দান করেছে, না হলে সেদিনই আমার মরে যাবার কথা। এই কথা মাথায় রেখে এবং হারুন সর্দারের কথা বললে আমি বিভিন্ন প্রান্তে রূপসা উপজেলার এই 69টি গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্ত আমি চষে বেরিয়েছি। যখন একজন মানুষের কাছে হাত বাড়িয়ে দিয়েছি তখন সে বলেছেন হারুন সর্দারের ভাই, ছল ছল নেত্রে চোখে যখন জল দেখেছি তখন সে বলে আপনি আমার কাছে ভোট চাবেন না, আপনার ভোট দিলাম আরো 2টি জোগাড় করে দেবো, আপনি হারুন সর্দারের ভাই তাই দেব। এটি আমার বড় বল। আমার আরেকটি শক্তি, আমার অগণিত ছাত্র ছাত্রী, আপনারা এখানে যারা মা বাবারা বসে আছেন, আপনার হয়তো 5টি বা 3টি 4টি সন্তান থাকতে পারে, আর আমি হাজার হাজার ছাত্র ছাত্রীর বাবা, আমি হাজার হাজার ছাত্র ছাত্রীর পিতা। আমি বঙ্গবন্ধু কলেজে 2010 সালে যখন যোগদান করি, অধ্যক্ষের দায়িত্ব পালন করবার সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম এই কলেজে লেখাপড়া করতে এসে কোন একটি ছাত্র যদি পয়সার অভাবে লেখাপড়া করতে না পারে তাহলে তার দায় পরকালে আমাকে দিতে হবে। আমি খুব জোরালো ভাবে বলতে পারি আমি যত টাকা বেতন পেয়েছি তার প্রায় অংশটি আমি কলেজে দিয়ে এসেছি, আমি এনে খাইনি। আমাদের রাজনীতি হচ্ছে যেহেতু হারুন সর্দার আওয়ামী লীগ করতে যেয়ে মৃত্যুবরণ করেছেন, সেই কারণে এদেশের মানুষের পাশে থাকার একটা ব্রত। খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক, আমাদের বাড়িতে আমরা একসাথে এই 53 বছর অতিক্রম করছি, আমরা একসাথে থাকি। আমাদের বাড়িতে আমাদের তিনি মাননীয় এমপি জনাব আব্দুল সালাম মসজিদি, তিনিও আমরা একসাথে আমাদের বাড়িতে থাকি। এই কারণেই থাকি যে তিনি আওয়ামী লীগ করেন। এই কারণে বলছি যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগের সাথে আছেন তারা আমাদের ভাই বন্ধু আপনজন। আগামী 5 তারিখে নির্বাচন, আপনারা যদি আপনার মহামূল্যবান ভোটটি আমাকে দেন, আপনারা যদি আমাকে একটিবার ওই চেয়ারে সুযোগ দেন, আমি এই সুন্দর রূপসা করবার জন্য আমার জীবনকে উৎসর্গ করব। আমার এখানে একজন ছাত্র রকিবউদ্দিন বলে গেছেন স্যার লোভ লালসার ঊর্ধ্বে, আমি লোভ লালসার ঊর্ধ্বে নই, তবে আমি এটুকুই বলতে পারি আমার সাথে আরো 5 জন প্রার্থী এখানে নির্বাচন করছেন, তারা এই রাস্তা দিয়ে তাদের জীবনে 10 বার আসা যাওয়া করে নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি
কিন্তু আমার জীবন যৌবনের বেশিরভাগ সময় আমি এখানে কাটিয়েছি, মানুষের সেবা করতে এসেছি, মানুষের সেবা করব, সততার সাথে সেবা করব, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আজকে আমাদের রূপসা উপজেলার মানুষ যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কিছু নামধারী লোকের অত্যাচারে তারা নির্যাতিত, নিষ্পেষিত। খুব জোরালো ভাবে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, এই ক্ষমতায় থাকাকালীন সময় নির্লোভ একজন মা জননেত্রী শেখ হাসিনা মানুষকে নিরাপদে রাখবার জন্য তিনি আমাদের সব সময় বলে থাকেন, তিনি নিজে একজন স্বচ্ছ মানুষ, তার একজন কর্মী হিসাবে আমি বলতে চাই, তারই একজন প্রতিনিধি হিসাবে, তার একজন কর্মী হিসাবে আমি বলতে চাই, আপনারা সকলে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা সকল প্রকার ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আপনার ভোটটি আপনি দেবেন, যারা আপনাকে ভয় ভীতি দেখাচ্ছে, যারা বলছে আমাকে ভোট না দিলে, আমাদের কথা না শুনলে আপনাদের কার্ড কেটে দেবে, কার্ড কি তার বাবার সম্পত্তি, আমি প্রার্থী ফেসে আসি নাই, আমাকে প্রার্থী করেছেন জননেত্রী শেখ হাসিনার আপন চাচাত ভাই, এই অঞ্চলের রাজনীতির অভিভাবক শেখ হেলাল উদ্দিন। তিনি ডেকে বললেন, তালুকদার আব্দুল খালেককে ডাকলেন, আমিন কাজী সাহেবকে ডাকলেন, তিনি শফিকুর রহমান পলাশকে ডাকলেন, তিনি অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেবকে ডাকলেন, সুজিত অধিকারী ডেকে ডাকলেন, ডেকে বললেন ওই পরিবারের প্রতি আমাদের রক্তের ঋণ রয়েছে, সেই ঋণ শোধ করবার জন্য ওই ছেলেটিকে আমি ওখানে রূপসা উপজেলায় প্রার্থী করলাম, আমার প্রার্থী, তাকে জয়লাভ করবার জন্য আপনারা যান রাস্তায় যান, আমরা এসেছি ওনারদের নির্দেশে। আমাদের কোন লোককে যদি হুমকি দেওয়া হয়, আপনি আওয়ামী লীগের যে পদেই থাকেন না কেন আর সাধারণ মানুষই হন না কেন, স্পষ্ট ভাবে বলতে চাই, সাধারণ মানুষেরকে নিয়ে খেলবেন না, যার ভোট সেই দেবেন, ভোট নিশ্চিত দেবেন। এবং অনেকে বলে ভোট দিলে কি হবে, রেজাল্ট হয়ে যাবে, অসম্ভব, ভোট নিয়ে যাবেন, ঘোষণা দেবেন, আমি কি বসে বসে আঙ্গুল চুটবো, আমি প্রার্থী হওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি হেলাল সাহেবকে বলেছি ভাই এরকম কথা বলে, ফেরদৌস ভাই আমি বুঝবো, তালুকদার আব্দুল খালেক বলেছেন চুরি পরে চলে যাব, যদি ভোট নিয়ে এদিক ওদিক করা হয় নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ হবে জনগণের ভোটে আর উপরের থেকে, কিন্তু আমাকে যারা ভোট দেবেন, আমার যারা কাজ করবেন, তাদের সাথে যদি কেউ বিয়াদবি করে, তাদেরকে যদি কেউ হুমকি ধমকি দেয় নির্বাচনের আগে হোক আর পরে হোক, আমি খুব স্পষ্ট ভাবে বলি আমি মরে যাবো হারুন সর্দারের মতো, কিন্তু সরে যাবো না আপনাদের পাশ থেকে, আমি আপনাদের পাশে থাকবো, শেখ হেলাল থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং প্রশাসনের সকল লোক আপনাদের পাশে থাকবে, কোনো অন্যায় হবে না, কোনো জুলুম করা যাবে না।